আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর আমরা আজ সবাই এসেছি মেলায়, আর এটা হচ্ছে কুমিল্লা শিল্পমেলা। অনেকদিন ধরেই ভাবছিলাম মেলায় আসব, কিন্তু সময়ের অভাবে আসা হয়নি। আর আমার বড় মেয়েটাও মাঝে দিয়ে জ্বর ছিল কিছুদিন, তো এই জন্য আর আসা হয়নি, আজ এসেছি। আর এখন মেলা প্রায় শেষের দিকে, কিন্তু মেলা কবে শেষ হবে সেটা সঠিক আমি জানি না। তো যাই হোক, আমার হাজব্যান্ড টিকিট কাটতে গিয়েছে, আর টিকিট কাটা হলে আমরা ভেতরে ঢুকব। এবার মেলাতে রয়েছে লটারি, আর লটারির প্রথম পুরস্কার কিন্তু হচ্ছে গাড়ি। একটু আগে আপনারা যে লাল গাড়িটা দেখেছেন, এটাই হচ্ছে লটারির ফার্স্ট পুরস্কার। যাই হোক, আমরা ভেতরে ঢুকেছি, আর ভেতরে ঢুকে প্রথমেই দুই পাশে রয়েছে এরকম খাবারের দোকান। এই দোকানটাতে অনেক কিছুই রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন রকমের চিপস, চকলেট, তারপরে রয়েছে আচার, আরও রয়েছে বিভিন্ন ধরনের পিঠা, রয়েছে মোয়া, সোনপাপড়ি, নারিকেলের চিড়া, আরও অনেক কিছু। যাই হোক, দোকানটাতে রয়েছে হরেক রকমের খাবার, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর দেখা যাক আমি কী কিনতে পারি, আর যাই কিনি না কেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এক পাশ থেকে শুরু করি, আর এ পাশে প্রথমে রয়েছে একটি শাড়ির দোকান। আর এই শাড়ির দোকানটাতে বেশ ভালো কালেকশনই রয়েছে, আর এখানে শাড়ির প্রাইসগুলো লেখা রয়েছে, এতে করে কিনতে সুবিধা হবে, যার যেটা পছন্দ হবে প্রাইসটা দেখে নিতে পারবেন, বারবার জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। এখানে শাড়ির দোকানগুলোতে কিন্তু বিভিন্ন অফার রয়েছে, তো আপনাদেরকে আমি একটা অফার দেখাচ্ছি। এই যে এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটা শাড়ি কিনলে 400 টাকা, আর দুইটা কিনলে 700 টাকা, আর তিনটা কিনলে 1000 টাকা। এই ধরনের আরও অনেক অফার রয়েছে, তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখন আমরা যে দোকানটিতে এসেছি, এ দোকানটিতে রয়েছে হরেক রকমের জিনিস, আর এদিক থেকে রয়েছে বাচ্চাদের খেলনা, অন্যদিকে সাংসারিক জিনিসও আছে, অনেক রকম জিনিসই রয়েছে। তো এই দোকানটিরও একটি আকর্ষণীয় ব্যাপার রয়েছে, আর সেটা হচ্ছে এ দোকান থেকে আপনি যাই কিনেন না কেন 130 টাকা। আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে, 130 টাকায় আপনি ছোট বড় যেটাই নেন না কেন 130 টাকা। তো এখানে প্রয়োজনীয় অনেক কিছুই রয়েছে যা আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজন। তো যাই হোক, আমরা এখন এসেছি আরেকটি কুকারের যে দোকানে, এই দোকানটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, এই দোকানে অনেক কিছুই রয়েছে। আর এই দোকানে বিশেষ কোনো অফার নেই, এখানে এক একটা জিনিস এক এক প্রাইজের। আমরা এখন এসেছি আরেকটি দোকানে, আর এখানে অনেক কিছু রয়েছে, বাচ্চাদের ব্যান্ড, ক্লিপ, তারপর রাবার ব্যান্ড, তারপর রয়েছে কানের দুল, চুলের কাটা, আরও অনেক কিছু রয়েছে, আর যেগুলো আপনি মাত্র 30 টাকায় কিনতে পারবেন। এখান থেকে আপনি যাই নেন না কেন, যা দেখছেন সবই 30 টাকা। আর আমার কাছে মনে হয়েছে 30 টাকা হিসেবে এখানে জিনিসগুলো বেশ ভালো, 30 টাকায় অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো আমার কাছে এই ব্যাপারটাও বেশ ভালো লেগেছে, যাই নেন না কেন 30 টাকা। আমি এতক্ষণ যা যা দেখিয়েছি এগুলো সবগুলোর প্রাইসই কিন্তু মাত্র 30 টাকা। এখন আমরা এসেছি আরেকটি জুয়েলারি দোকানে, আর এই দোকানের জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, আর এই দোকানের জুয়েলারিগুলো আসলেই খুব সুন্দর। এখানে অনেক কিছু রয়েছে, চুড়ি, কানের দুল, তারপর পায়েল থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। আর এই দোকানে বিশেষ কোনো অফার নেই, এখানে আপনি এক একটা এক এক প্রাইসে কিনতে হবে। তো যাই হোক, এই দোকানের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে, আর দোকানটাতেও কিন্তু অনেক ভিড় ছিল। এখন চলে এসেছি একটি কাপড়ের দোকানে, আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাপড়। এখানে রয়েছে বড়দের গেঞ্জি, ছোটদের গেঞ্জি, ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা, আপনি সব ধরনের কাপড় এই দোকানটাতে পেয়ে যাবেন।
এখানে রয়েছে ওয়ান পিস, তারপর আরও রয়েছে টপস মেয়েদের। আর এখানে সর্বনিম্ন রেট হচ্ছে 50 টাকা, আর সর্বোচ্চ রেটটা আমার জানা নেই। এখন আমরা যে দোকানটাতে এসেছি এটা হচ্ছে কার্পেটের দোকান, আর এই দোকানটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কার্পেটের, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কার্পেটের। তো আপনারা কিন্তু চাইলে এসে কিনতে পারেন আপনাদের পছন্দের কার্পেটটি। মেলাতে আরও রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু, তো চলুন আমরা একটু ঘুরে আসি, দেখে আসি বাচ্চাদের বিনোদনের জন্য কি কি রয়েছে। আমি এখন যেই দোকানটিতে রয়েছি, এই দোকানটিতে রয়েছে খুবই সুন্দর সুন্দর মাটির টবের কালেকশন। মাটির টবগুলো কিন্তু খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। টবগুলো কিন্তু দোকানের বাইরে রয়েছে, আর দোকানের ভেতরে আরও কী কী আছে চলুন আমরা দেখে আসি। এই দোকানের ভেতরে রয়েছে ঘর সাজানোর দারুণ সব জিনিস, জিনিসগুলো খুবই সুন্দর। আর এদিকে রয়েছে দারুণ সব ফ্লাওয়ার, আর আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এসে আপনাদের পছন্দের জিনিসগুলো কিনে নিতে পারেন। এই দোকানটাতে রয়েছে মাটির সব অসাধারণ ফ্রুটস, আর এর পাশে রয়েছে ব্যাগের কালেকশন। তো ব্যাগগুলো আছে মোটামুটি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এটা একটি খেলনার দোকান, আর এই দোকানের যে কোনো খেলনাই কিন্তু 120 টাকা, আর 120 টাকা অনুযায়ী খেলনাগুলো কিন্তু খারাপ ছিল না। আর এর পাশে রয়েছে একটি কাপড়ের দোকান, এই দোকানটাতেও বিশেষ অফার রয়েছে। এখানে সর্বনিম্ন রেট হচ্ছে 30 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 100 টাকা। আপনি 30 থেকে 100 মধ্যে যে কোনো কাপড় কিনতে পারবেন। এই যে এখানে ছোট বাচ্চাদের যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 30 টাকা করে, আর এদিকে বড়দের গেঞ্জি রয়েছে এগুলো হচ্ছে 100 টাকা করে, আর ওইদিকে রয়েছে মেয়েদের গেঞ্জি এগুলো 100 টাকা করে। যাই হোক না কেন, এই দোকানের কাপড়ের সর্বনিম্ন রেট হচ্ছে 30 টাকা, আর সর্বোচ্চ রেট হচ্ছে 100 টাকা। এর মধ্যে আপনি যে কোনো একটি কাপড় কিনে নিতে পারবেন। এটা হচ্ছে একটি পর্দা এবং বেডশিটের দোকান, এখানে বিভিন্ন দামের পর্দা রয়েছে এবং বিভিন্ন দামের বেডশিটও রয়েছে। এখন আমরা চলে এসেছি একটি জুতার দোকানে, আর এখানেও রয়েছে বিভিন্ন প্রাইজের জুতা। আপনারা এখন যে শাড়ির জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে 350 টাকা, এদিক থেকে যে কোনো এক জোড়া জুতার দাম হচ্ছে 350 টাকা, আর অন্যদিকে এই যে এদিকে যে কোনো এক জোড়া জুতার দাম হচ্ছে 450 টাকা। এখন যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য হচ্ছে 160 টাকা, এখান থেকে আপনি যে কোনো এক জোড়া জুতা মাত্র 160 টাকায় কিনতে পারবেন। এখন আমি যে দোকানটিতে এসেছি, এই দোকানটিতে আপনি ল্যাকমি কোম্পানির যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন। এখানে রয়েছে ল্যাকমির ফাউন্ডেশন, আইলাইনার, আইশ্যাডো, তারপর আরও রয়েছে কাজল, ফেস পাউডার, লিপ গ্লস, লিপস্টিক, আরও অনেক কিছু রয়েছে, এত কিছুর নাম বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এখন আমরা যাব আরেকটি দোকানে, এটা হচ্ছে কুটির শিল্পের দোকান, আর এখানে রয়েছে হাতের কাজের বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস কাঁথা।
এগুলো হচ্ছে নকশিকাঁথা। আর নকশিকাঁথাগুলো আপনি 2000 থেকে শুরু করে 5000-এর মধ্যে পেয়ে যাবেন। নকশিকাঁথাগুলোও বেশ ভালো ছিল। এখন আমি চলে এসেছি একটি থ্রি পিসের দোকানে, আর এখানেও রয়েছে বিভিন্ন প্রাইসের থ্রি পিস। আপনারা এখন যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য হচ্ছে 650 টাকা। এখন যে থ্রি পিসগুলো দেখছেন এগুলো হচ্ছে পাকিস্তানি লোন, আর এগুলোর প্রাইস হচ্ছে 1050 টাকা। এই থ্রি পিসগুলো বেশ ভালো ছিল। আর এগুলো হচ্ছে কাশ্মীরি তাঁত, আর এগুলোর প্রাইস হচ্ছে 1550 টাকা। এই তাঁতের কাপড়গুলো খুবই সুন্দর ছিল। এই দোকানে খুবই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন রয়েছে। তো চলুন আমরা একটু দোকানটা ঘুরে দেখি। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি একটি খাবারের দোকানে, আর আমরা এখন ফুচকা খাবো। আমার বড় মেয়ের খুবই পছন্দ ফুচকাটা। বাইরের খাবারগুলো অতটা স্বাস্থ্যসম্মত না হলেও কিছু করার নেই, এখন বাচ্চাদের মন রক্ষার্থে তো একটু খেতেই হবে। তো আমার হাজবেন্ড এখন ফুচকার অর্ডার করছে, আর আমরা ফুচকা আসার জন্য ওয়েট করছি। আমার হাজবেন্ড ফুচকা খাবে না, তাই 2 প্লেট অর্ডার করেছে, আর আমরা এখন ফুচকা খাবো। তো ভিউয়ার্স, আমাদের ফুচকা খাওয়াও শেষ এবং মেলায় ঘোরাঘুরিও শেষ, আর আমরা এখন বাসায় ফিরে যাব। আর সেই সাথে আমিও আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলের নতুন সব ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন।